সিনেমা যখন মুক্তি পেয়ে গেছে তখন নতুন চমক দিলেন প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ। 29 জুন বিকেলে প্রকাশ করেছেন সিনেমার নতুন গান ঈশ্বর। তুমি আমার প্রিয়তমা হবে, তোমার সেই সবুজ পাহাড়। গানটির দৃশ্যায়নে রোমান্টিক ও বিরহের আবেদন রয়েছে, তবে গানের কথাই ফুটে উঠেছে বিরহের অনুভূতি। গানের দৃশ্য ও কথা মিলিয়ে ধারণা করা যাচ্ছে সিনেমার কাহিনীও। গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকার আরও কিছু রূপ প্রকাশ পেয়েছে, যার মাধ্যমে দর্শকদের কাছে নতুনভাবে ধরা দিয়েছেন দুজনে। শাকিব খানের যে লুকটি ব্যাপক প্রশংসিত হয়েছে তার ভিডিও রয়েছে গানটির একদম শেষে। 107 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রিয়তমা। এরই মধ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে শাকিব ভক্তরা ভিড় করছেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রশংসাও করছেন।